জাকের পার্টিকে বলা হয় আত্ম মানবতা সেবামূলক একটি দল। তো আপনারা কি কি আত্ম মানবতা সেবা করেন জাকের পার্টির পক্ষ থেকে যদি একটু বলতেন? জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলাম প্রচারক বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, আটশো বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম ইসলাম প্রচারক জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ হাশমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ সাহেব, তিনি মানব সেবা করার জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবা করার জন্য, যেটা সত্য ইসলামের আদর্শ, সেই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এই জাকের পার্টি ঘোষণা করেন। জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক কোনো দল না। জাকের পার্টি যদি ক্ষমতা কেন্দ্রিক দল হতো তাহলে জাকের পার্টির প্রতিষ্ঠাকালীন সময় ১৯৮৯ সাল থেকেই, যখন রাষ্ট্রপতি এরশাদ খাজা ফরিদপুরি হযরত মাওলানা মোহাম্মদ হাশমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমত সাহেবের নির্দেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন, তখন থেকে এরশাদ সাহেবকে সাথে নিয়ে জাকের পার্টি ক্ষমতায় থাকতে পারত। কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় মোস্তফা আমির ফয়সাল সাহেব গণতন্ত্রকে সমর্থন করেছেন এবং আপনারা অনেকেই জানেন বিভিন্ন সময় নির্বাচনে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়কে প্রস্তাব দেওয়া হয় যে ভাইজান আপনাকে এতগুলো আসন দেওয়া হবে, আপনি আমাদের সাথে থাকেন, কিন্তু তিনি কোনোভাবে বাড়ি সেই প্রস্তাব কিন্তু গ্রহণ করেন নাই। আপনারা দেখে থাকবেন ছোট ছোট দল, তারা নৌকা ধানের শীষ নিয়ে নির্বাচন করে এমপি হয়, মন্ত্রী হয়, কিন্তু জাকের পার্টির প্রতীক, গোলাপ ফুল প্রতীক কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় কখনো বিসর্জন দেন নাই। কারণ জাকের পার্টি একটা বড় দল, আমরা জানি আমরা ক্ষমতায় যাব, কারণ জনগণ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদেরকে আমাদের কর্মকাণ্ড দেখে ক্ষমতায় নিতে বাধ্য হবে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় মোস্তফা আমির ফজল সাহেব ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর থেকে জাকের পার্টিকে পর্যায়ক্রমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করাচ্ছেন। বাংলাদেশের যে রাজনৈতিক ধারা, একদল ক্ষমতায় গেলে আরেক দলের বাড়ি ভেঙে দেয়, আরেক দল ক্ষমতায় গেলে আরেক দলের বোমা হামলা করে, এটা বাংলাদেশে চলতে দেয়া যায় না। সেই অনুধাবন থেকেই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় সাহেব নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়েছেন। এবং দেখেন জাকের পার্টি ধৈর্যশীলদের দল, জাকের পার্টি সহ্য করতে জানে, জাকের পার্টি বহু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে কিন্তু তারপরেও কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গামা হরতাল এগুলো জাকের পার্টি করেনি। এবং জাকের পার্টির নেতাকর্মীদের অর্থ দিয়ে, ডোনেশনের অর্থ দিয়ে কিন্তু জাকের পার্টি পরিচালিত হয়। জাকের পার্টি অন্য কোনো দেশের বা দলের বা অন্য কোনো ব্যবসায়ী গোষ্ঠী টাকা দিয়ে চলে না। এবং জাকের পার্টির নেতাকর্মীদের ক্ষেত্রে দেখবেন যে তাদের বিরুদ্ধে মামলা, মিথ্যা অভিযোগ এগুলো সাধারণত দেখা যায় না। এবং জাকের পার্টির নেতাকর্মীরা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে তুলনামূলকভাবে অনেক দেশপ্রেমিক, অনেক ভদ্র এবং মানব সেবায় ওরা নিয়োজিত। তো জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফজল সাহেব, তিনি অর্থনীতিতে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সময়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তিন নাম্বার ছিল, এখনও আছে হয়তোবা। তো তিনি পিএইচডি সম্পন্ন করেই দেশে এসে মাত্র দুই বছরের মাথায় দশ হাজার বেকার মানুষকে উদ্যোক্তা তৈরি করেছেন, আত্মকর্মসংস্থান উনি তৈরি করে দিয়েছেন। উনি শুধু নিজেই ব্যবসায়ী হওয়ার পরিকল্পনা নেন নাই, অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যারা দেখি শিল্পপতি হয় সে নিজেই শুধু টাকা হয়, সবাই টাকাওয়ালা হয়, অন্য সবাইকে কর্মচারী বানিয়ে রাখে, কিন্তু তিনি কিন্তু উদ্যোক্তা তৈরি করেছেন, কর্মচারী বানান নাই। এবং সমানভাবে সিপিএইচডি গ্রুপ, সিটিজেন্স প্রোগ্রাম ফর হিউম্যান ডেভেলপমেন্ট, এইটা এবং আমাদের এর সাথে যারা জড়িত আমাদের উদ্যোক্তারা সবাই কিন্তু লাভবান হচ্ছে। এবং দেখবেন বিভিন্ন বিপদে আপদে ১৯৯৮ সাল, ১৯৮৮ সালের বন্যা, ১৯৯৮ সালের বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় মোস্তফা আমির ফজল সাহেব ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালান এবং বিভিন্ন বিপদে আপদে দেশবাসীর পাশে দাঁড়ান এর নিঃস্বার্থভাবে। আপনারা দেখবেন যে বিভিন্ন সময় দেখা গেলো বিভিন্ন ত্রাণ তৎপরতায় দেখা গেলো সামান্য কিছু ত্রাণ দিয়ে টিভি কাভারেজ নিয়ে ত্রাণ তৎপরতা বন্ধ হয়ে যায়, আর আমরা
আমাদের টিভি কাভারেজ থাকে না, কিন্তু আমরা ব্যাপক তাঁত্রাণ তৎপরতা চালাই। জাকের পার্টি বিশাল একটা দল হওয়ার পরেও কিন্তু মিডিয়ার সাথে আমাদের খুব একটা সম্পর্ক ছিল না, আমরা প্রচার বিমুখ ছিলাম। তো 2018 সালের পর থেকে আস্তে আস্তে মিডিয়ার সাথে সম্পর্ক হচ্ছে, মিডিয়া জানতে পারছে আসলে জাকের পার্টি কতটা মানব সেবা করে এবং জাকের পার্টি কতটা সুসংহত। যেটা ঢাকা সত্র আসনে যেহেতু নির্বাচন হচ্ছে, এটা দেখে কিন্তু মিডিয়া বুঝতে পারছে যে জাকের পার্টি কতটা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ একটা রাজনৈতিক দল। তো সব ক্ষেত্রেই সব দিক দিয়ে আপনি বিবেচনা করে দেখতে পারবেন যে ক্ষমতার বাইরে থেকেও একটা দল কীভাবে দেশের মানুষের উন্নয়নে কাজ করতে পারে, সেটার মডেল হচ্ছে জাকের পার্টি। এই কারণেই জাকের পার্টিকে আর্তমানবতার দল বলা হয়, যেটা জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম ইসলাম প্রচারক হযরত মাওলানা মোহাম্মদ হাশমতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদুর রহমান সাহেব বলেছিলেন, জাকের পার্টি আদর্শকেন্দ্রিক দল, আর্তমানবতার দল, সেটাই হচ্ছে জাকের পার্টি। ধন্যবাদ। শেষ একটু প্রশ্ন, সেটা হলো আগামী সংসদ নির্বাচন সেখানে জাকের পার্টি কি কোনো দলের সাথে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? জাকের পার্টি স্বাধীনতার সপক্ষে শক্তিদের নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে যদি নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই ক্ষেত্রে জাকের পার্টিও কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করবে ঢাকা সতেরো আসনের নির্বাচনের ফলাফল কি হয় এবং ঢাকা সতেরো আসনের ফলাফলের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে জাতীয় নির্বাচনে জাকের পার্টির অংশগ্রহণ কি হবে। এবং আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে 300টি আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা কাউন্সিল করছি এবং প্রতিটা কাউন্সিলে হাজার হাজার সমর্থক উপস্থিত হচ্ছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ওরা কিন্তু যাচ্ছেন, তো ওরা দেখছেন সব কিছু, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। যদি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, বহিঃশক্তির চাপ না থাকে, যথাসময়ে নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জাকের পার্টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ জাকের পার্টি নির্বাচন মুখী একটি দল, জাকের পার্টি গণতান্ত্রিক দল। ভাই, আমি জানতে চেয়েছিলাম একটু ব্যতিক্রম যে কোনো দলের সাথে সংযুক্ত হবে কিনা বা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এটা আমি বলেছি, আদর্শগত কারণে জোটবদ্ধ কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে নির্বাচনের আগে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় সেটা উনি সিদ্ধান্ত নেবেন। তবে জাকের পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল, সে তার গোলাপ ফুল প্রতীকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। ধন্যবাদ।